প্রশ্ন হলো খিলাফত ভালো না প্রচলিত গণতন্ত্র ভালো? বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যতগুলো ছেলে মারামারি করে নিহত হয় তাদের গৌরব বলে শহীদ। তাদের মনকে জিজ্ঞেস করেন, মুসলমান কি আল্লাহর প্রতি আজ্ঞাবহ হবে না মানুষের প্রতি আজ্ঞাবহ হবে? আল্লাহ বলছেন, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য তোমরা মতভেদ করবে। মতভেদ করলে কি হবে? ভালোটা চলে আসবে। একজনের চিন্তা সেটা আসেনি, আরেকজনের চিন্তা সেটা আসলো। তিনি পেলেন অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট আমেরিকার, তিনি 54%, পরটা আরও কম। সামান্য কিছু লোকের ভোট নিয়ে তারা বলে আমরা অধিকাংশের ভোটে নির্বাচিত। জি না, দ্বিতীয় হলে ভোটে যে মান, মান বলতে কিছুই নেই। কোনো জ্ঞানী লোক ভোট কেন্দ্রে যায় না। এইসব পাগল ছাগল দিয়ে যদি বিশ্ব চলে আর একে যদি বলা হয় জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের প্রতিনিধি তিনি, আমেরিকার 30 কোটি মানুষের তিনি হেড তিনি, তাহলে তার সামনে ভালো মন্দির মাপকাঠি কী আছে? আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকের আমাদের কর্মীদের মধ্যে সবচাইতে বড় প্রশ্ন যে আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের এত জনশক্তি, এরা ভোটে যায় না কেন? ইলেকশনে নাচছেন, নামে না। যদি জাতীয় সংসদে 10টা সিট আমাদের থাকতো, তাহলে আমাদের কাছেই লোক আসতো, আমাদের কারো কাছে যেতে হতো না। রাফাদানিদের মধ্যে অনেকেই এখন এটা বলা শুরু করেছে। অথচ আহলে যুবসংঘের জন্মলগ্ন থেকেই আমরা এটার বিরোধিতা করে এসেছি। কেন করেছে এ বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে বলব, শোনার চেষ্টা করবেন। এ যাবৎ পৃথিবীতে 3 ধরনের রাজনৈতিক মতবাদ আমরা দেখেছি, রাজতন্ত্র, গণতন্ত্র এবং খেলাফত। খেলাফত গেল মাত্র সেদিন 1924 সালের 3রা মার্চ ওসমানীয় খেলাফত চলে গেল। বিশ্বের ঘাতক সেনাপতি কামাল পাশা আতাতুর্ক নাম নিয়ে সে চলে আসল খেলাফতের ওই সোনার সিংহাসনে। এই নষ্ট লোকটা আসেন হল ব্রিটিশ গভর্নমেন্টের সরাসরি ইঙ্গিতে এবং ষড়যন্ত্রে এবং প্রতারণায়। শুরু থেকে খেলাফতের রাষ্ট্রদা থেকে এই 1924 সাল পর্যন্ত পৃথিবীতে খেলাফত ছিল। 100 বছর হলো, এখন আমাদের খেলাফত নাই। ভালো হোক মন্দ হোক, খেলাফত অস্তিত্ব ছিল, আজকে নাই। প্রশ্ন হলো খেলাফত ভালো না প্রচলিত গণতন্ত্র ভালো? এখনকার যেসব ছেলেপিলে জন্ম নিচ্ছে এরা তো সবসময় গণতন্ত্র দেখছে, গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে। প্রায় লিখছে না একটা ইসলামী দলের ডায়েরি আছে, তাতে শহীদদের তালিকা দেওয়া রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যতগুলো ছেলে মারামারি করে নিহত হয় তাদের গৌরব বলে শহীদ, এবং সে তালিকায় ডায়েরিতে দিয়ে সে ডায়েরি বিক্রি করে। আমার কাছে একটা ডায়েরি আছে, শুনে রাখেন বিষয়গুলো সংক্ষেপে। আমাদের বইতে আমরা লিখেছি, এই বইটা আপনারা সবাই ঘরে ঘরে রাখবেন যাতে আপনার ধান্দা কেটে যায়। আগে প্রশ্ন করি আপনাদের সবার কাছে, নিজের মনকে জিজ্ঞেস করেন, মুসলমান কি আল্লাহর প্রতি আজ্ঞাবহ হবে না মানুষের প্রতি আজ্ঞাবহ হবে? মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী বা আজ্ঞাবহ এক কথায়। কাফররা নিজের নফসের কাছে, নিজের কওমের কাছে আজ্ঞাবহ। যখন আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দিলেন, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। ঠিক তার পাশে তার চাচা মক্কার নেতা আবু লাহাব, তিনি দাঁড়িয়ে কী বললেন, লা তুতিউহু ফাইন্ন সাবিহি কাযাব, তোমরা এর আনুগত্য করো না কারণ সে ধর্মত্যাগী মহামিথ্যাবাদী।
মিথ্যাবাদী কেন? তার বাপদাদা যা বলে আসছে তার বিপরীত করছে। বাপদাদা মূর্তি পূজা করেছে, আল্লাহকে মানত, মূর্তি পূজা করত, আর উনি বলছে মূর্তি বা অন্য কাউকে শরিক করা যাবে না, তারকা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কারো কিছুর উপাসনা করা যাবে না। আমাদের ইন্ডিয়াতে তো 33 কোটি দেবতার দেশ বলা হয়, তুলসী গাছ পর্যন্ত সেখানে পূজা পায়। হিন্দুরা 4 বেদের অনুসারী, খ্রিস্টানরা মুখে বলে আমরা তোরাতের অনুসারী, যার নাম ওল্ড টেস্টামেন্ট। খ্রিস্টানরা ইঞ্জিল অনুসারী বলে দাবি করে, যার নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। তাহলে সব কিছুই বিতর্কিত, এবং আসল বাইবেলও দুনিয়াতে নাই, অর্থাৎ যাকে আমরা বলি তৌরাত বা ইঞ্জিল অস্তিত্ব নাই, সেগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ সিরফ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তিনি 3 ভাষায় বলে দিয়েছেন, ইন্না নাহরুনা জাল্লা দিকরা ইন্না লাহুলা হাফেজুন। সুরা হেজির 9 আয়াত আল্লাহ পাক বলছেন, আমরা কোরআন নাজিল করেছি, আমরাই এর হেফাজতের দায়িত্বশীল। পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলে কোরআন হটাতে পারবে না, নষ্ট করতেও পারবে না, কেমন পর্যন্ত অক্ষত একবারে যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবেই থাকবে। এর কোনো একটা নকল হরকত করা যাবে না, একটা হরফ নকতা পরিবর্তন করার ক্ষমতা মানুষের নাই, যত চেষ্টায় তারা করুক না কেন। যারা করেছে তারা ব্যর্থ হয়েছে। আমি একদিনের খুদ্দায় বলেছিলাম এই বিষয়ে, আজকে রিপিট করবো না, খালি বলে দিচ্ছি আল্লাহ যেখানে ওয়াদা করছেন আমাদের কিছু বলার দরকার আছে? আল্লাহ কিন্তু অন্য কোনো ধর্মগ্রন্থে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই, সেগুলো আল্লাহ পাঠানো, তোরাত আল্লাহ পাঠিয়েছেন, জবুর আল্লাহ পাঠিয়েছেন, ইঞ্জিল আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু ওগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। তিনি গ্রহণ করেছেন শ্রেষ্ঠা, শ্রেষ্ঠ নবীর কাছে আসা শেষ আল্লাহর কিতাব, আর শ্রেষ্ঠাই পূর্ণাঙ্গ হয় তা আমরা সবাই জানেন। এরপরে যেহেতু আর আসবে না, নবী আসবে না, কিতাবও আসবে না, অতএব শেষ কিতাবটাই পূর্ণাঙ্গ, এবং এটাই মানব জাতির জন্য পূর্ণাঙ্গ হেদায়ত হিসেবে এসেছে, এবং এটাই মেনে চলতে হয় প্রত্যেক মানুষকে। আমরা মুখে যে যে ধর্মের নাম বলি, এটা কোনো ধর্মই আল্লাহ নয়, সবটাই বানোয়াট। একটা হিসাব পাওয়া যায় 2559টা ধর্ম আছে, কেউ বলে একটু কম বেশি, আর কোনো ধর্মই নেই, ধর্ম খালি একটাই ইসলাম। ইসলামটা সরে গিয়ে যারা ধর্ম তৈরি করেছে ওইগুলোর হিসাব আমাদের সামনে আছে, এগুলি কোনো ধর্মই নয়। মানুষ সবাই আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণ হচ্ছে এটাই, হে আইয়ুহান নাস ইন্না আবাকুম ওয়াহিদ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব জাতি তোমাদের রব একজন, তিনি আল্লাহ, তোমাদের পিতা একজন, তিনি আদম, অতএব তোর সব ভাই ভাই। লা ফাদ্দালি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা আজামিয়িন আলা আরাবিয়িন, আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, ইত্যাদি ইত্যাদি। ইল্লা বি তাকওয়া, আল্লাহ ভীরুতা ব্যতীত, কারণ আল্লাহ ভীরু ব্যক্তি ভালো মন্দ বাছাই করে চলে, সৎ অসৎ হালাল হারাম বাছাই করে চলে, তাহলে আল্লাহ ভীরু নয় তারা যাচ্ছে তাই করে। কুকুরের সামনে ভাত দিলেও খায়, মানুষের ময়লা দিলেও খায়, মানুষ তো কুকুর না, মানুষ তো মানুষই, সে কশ্চিনকালও খারাপ জিনিস খাবে না, তার প্রকৃতি তার স্বভাবগতভাবে আল্লাহ পাক তাকে এমন করে সৃষ্টি করেছেন, কোনো মানুষই বিষ্ঠা খাবে না, নিজের পেশাব নিজে খাবে না। যদি বিকৃত চরিত্রের কিছু লোক আসে, এমনকি একজন প্রধানমন্ত্রীর নাম আমরা জানি, তিনি নিজের পেশাব নিজে খেতেন, ওতে নাকি তার তো দেহের স্বাস্থ্যকে ভালো হয়। এটা এরা হলো বিকৃত রুচির লোক, এরা সঠিক মেজাজের লোক নয়, যারা সত্যিকারের মানুষ যারা, তারা কখনো এগুলিকে পছন্দ করতে পারে না। যাই হোক, যেগুলি বলছিলাম, পৃথিবীর সমস্ত মানব জাতি, সমস্ত মানুষ এক, রব এক, পিতা এক, মা এক, আস্তে আস্তে পরবর্তীকালে বিভক্ত হয়ে গেছি আমরা, বিভিন্ন দলমত বিভক্ত হয়ে গেছি, এটা হতে পারে, অলেখা অলেখা খোলেকো, আর এই জন্য আল্লাহ বলছেন আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য, কারণ মতভেদ করবেই, মতভেদ করলে কী হবে, ভালোটা চলে আসবে, একজনের চিন্তা যেটা আসেনি আর একজনের চিন্তা সেটা আসলো, ফলে ও যেটা ভালো পরামর্শের মাধ্যমে ওটা গ্রহণ করা হলো। যদি পরস্পরের মেধা একই থাকতো তাহলে কিন্তু কোনো কম বেশি হতো না, পরস্পরের মেধা যেহেতু পৃথক, স্বাস্থ্য পৃথক, চিন্তাশক্তি পৃথক, সেই হিসেবে পৃথক নিয়ে আমাকে বাস করতে হবে,
এবং তাদের সঙ্গে পরামর্শ করুন, যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে, এটা যদি না করে করবো, আর এটা থাকবেই। আল্লাহ ব্যতীত কারো পক্ষে এতে বাঁচার উপায় নেই, নবীরা নিষ্পাপ, তারা ব্যতীত অন্য কোনো মানুষ এ থেকে বাঁচার কোনো কাজ নেই। আর সে কারণেই এই পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা যেটাকে খেলাফত বলা হয়। আর গণতন্ত্র বলতে এই বয়স তো খুব বেশি দিনের না, 100-150 বছর বয়স গণতন্ত্র নামটা আসছে দুনিয়াতে। এখন বলা হয় যে জনগণের পরামর্শ ভিত্তিক সরকারের নাম গণতন্ত্র, এটা সেরা ধোকাবাজ। 5 বছর পরে একদিন ভোটের সময় যে 2টা লোক ভোট দেয়, ভোট তো অধিকাংশ লোকই দেয় না, ওইটুকুই নাম হয়েছে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, মিথ্যা কথা। এবং কোনো দেশে অধিকাংশ ভোটে কেউ আসে না, এমনকি ভূমিধ্বস বিজয়ী বলে পরিচিত মোদী সরকার, বিজেপি যখন শাসন ক্ষমতা আসলো তখন ভূমিধ্বস বিজয়ও তার পার্সেন্টেজ ছিল মাত্র 38%। ওদিকে ওবামা, সে নোবেল বিজয়ী, তিনি পেলেন অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট আমেরিকার, তিনি 54%, পরটা আরও কম। এই যে এই সামান্য কিছু লোকের ভোট নিয়ে তারা বলে আমরা অধিকাংশের ভোটে নির্বাচিত, জি না। দ্বিতীয় হলে ভোটে যে মান, মান বলতে কিছুই নেই, কোনো জ্ঞানী লোক ভোট কেন্দ্রে যায় না, অথচ ভোট বাক্স ভরে যাচ্ছে। এগুলো ধোকাবাজি আমাদের লোকেরা দেখতে পাচ্ছে সবাই। আর এখন তো সব টাকার খেলা, বিনা পয়সা কেউ ভোট দেয় না। এবং গত ইলেকশনে যে ওই যে পাগলটা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ট্রাম্প, হ্যাঁ ট্রাম্প মানে একটা পাগল। আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট এসছে ও সেই পাগল কেউ আসেনি, আচ্ছা ওই ভোট পাচ্ছে বেশি, আবার এবার দাঁড়িয়েছে। এইসব পাগল ছাগল দিয়ে যদি বিশ্ব চলে, আর একে যদি বলা হয় জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের প্রতিনিধি তিনি, আমেরিকার 30 কোটি মানুষের তিনি হেড তিনি, তাহলে তার সামনে ভালো মন্দির মাপকাঠি কী আছে? তার লোকেরা যে পক্ষে ভোট দেবে বন্ধু সেটাই করবে, তার বিপক্ষে তো ভোট পাবে না। যে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কীভাবে বোমা মারার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছেন ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, এটা কোনো মানবতার কাজ? নিরীহ নারী শিশু সবাইকে মেরে ফেলে দিচ্ছে, সে দেখতে পাচ্ছে সব বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, আর সেখানে অস্ত্র পাঠাচ্ছে, অথচ আমাদের লোকেরা সব যাচ্ছে তার কাছে কোলাকুলি করার জন্য। তার কাছে কোলাকুলি করলে তো মনে হয় আমি জান্নাতে চলে গেলাম, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী হয়ে গেলাম। আগেও যেমন ছিল মাইট ইজ রাইট, আজকে আসে তাই মাইট ইজ রাইট, কারণ ন্যায়নীতি বলে কোনো বিষয়টা কোনো নাই। তার নিজের দেশে, আমেরিকার নিজের দেশে বর্ণবাদ চলছে, কালো রঙের মানুষ অর্থাৎ যারা কৃষ্ণাঙ্গ অভিবাসী যারা আছে সে দেশে, পুলিশ প্রকাশ্য দিনে বেলে সবার সামনে গলায় পা দিয়ে চেপে ধরে 8 মিনিট ধরে চেপে মেরে ফেলে দিল, তারপরে আদালতে গেল, 4-5 বছর পর রায় হলো, তা হলে তো হলোই, এখন পড়ে আছে, ওদের সাথে মৃত্যুদণ্ড নেই। ব্ল্যাক লাইভ ম্যাটার নাম হয়ে গেছে, তার সেদিন আর একটাকে মেরেছে। সাদা মানুষের দেশে কালো মানুষ আসবে কেন? অথচ আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, লা ফাদলি আরাবিয়িন আলা আজমিয়্যিন, ওলালি আহমারা আলা আসওয়াদা, ওলালি আসওয়াদা আলা আহমারা, কালোর পরে সাদার, সাদার পরে কালো কোনো প্রাধান্য নেই। আজকের ভাষণ 1500 বছর আগে মরুদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হাজারের ভাষণে এই কথাগুলো বলে গেছেন। এজন্যই বলি মুসলিম উম্মা যা দিতে পেরেছে পৃথিবীর কেউ তা দিতে পারেনি।